শুভশ্রী অভিনয় আসার আগে ঠিক কি করতেন জানলে আসলে অবাক হবেন। প্রশংসা থেকে সমালোচনা সবকিছুর শীর্ষে এখন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ব্যাক টু ব্যাক কাজের অফার রয়েছে তার হাতে। বস টু সাফল্যের পর নবাব বেশ হিট করেছে বাংলাদেশে। সম্প্রতি মুক্তি পেয়েছে অভিজিৎ গুহ ও সুদেশা রায় পরিচালিত ছবি দেখ কেমন লাগে। সুতরাং কাজের দিক থেকে কোনো রকম কমতি নেই শুভশ্রীর জীবনে। কিন্তু অভিনয়ের জনপ্রিয়তা পাওয়ার আগে কি করতেন শুভশ্রী? লখনীয়তে ইন্ডিয়ান ইনস্টিটিউট থেকে মাস্টার্স কমপ্লিট করার পর ইনফরমেশন টেকনোলজির উপর আরও একটি মাস্টার্স করে কর্পোরেট হাউসে উচ্চ পদে কাজ করতেন তিনি। প্রথমে তিনি টাটাতে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে কাজ করতেন, পরে অ্যাভেন্ডান্স গ্রুপ অব কোম্পানিতে অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করতেন। কিন্তু হঠাৎ একদিন সিনেমা জগতে পা রাখার অফার আসে তার কাছে। অভিনয়ের প্রতি টান ছিল তার বরাবরে, ফেরাতে পারেনি সেই অফার, আর তার পরের জীবন সম্পর্কে সকলেরই জানা। মিডিয়া অঙ্গনে সর্বশেষ আপডেট জানার জন্য এখনই আমার চ্যানেল।